হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের দুই সেটিংস দেখা যাচ্ছে। এই দুটি সেটিংস যদি আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখে এবং এই ভিডিওতে দেখানো দুইটি ট্রিক্স বা সেটিংস দেখে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স রয়েছে তা অনেকটা ইনক্রিজ করতে পারবেন। তার জন্য বলছি বন্ধুরা, ভিডিওটিকে না কেটে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখুন, তাহলে আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে লুকিয়ে থাকা দুটি দারুণ ভিআইপি ট্রিক্সের বিষয়ে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না, এই ধরনের নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করি। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে যে দুটো ভিআইপি ট্রিক্স দেখাতে যাচ্ছি, এই দুটো ট্রিক্সই খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু বন্ধুরা, এর মধ্যে থেকে দ্বিতীয় ট্রিক্সটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বন্ধুরা দ্বিতীয় ট্রিক্সটি হতে যাচ্ছে নেক্সট লেভেলে, তাই দ্বিতীয় ট্রিক্সটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, প্রথম ট্রিক্সটি করার জন্য আমরা কোনো ধরনের হোয়াটসঅ্যাপ চ্যাটকে ওপেন করে নিচ্ছি। তারপর বন্ধুরা, যখন আমরা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের ফটোর উপরে আমাদের আঙুল দিয়ে চেপে রাখি, তখন আমরা সবার উপরে একটি স্টারের আইকন দেখতে পাই। এখানে যদি আমরা স্টারের উপরে ক্লিক করে দিই, তখন কী হয়, এই যে ফটো রয়েছে এই ফটো আমাদের স্টার হয়ে যায়। এইভাবে আমরা যদি কোনো ধরনের চ্যাটসের উপরে ক্লিক করি, তারপর সেই চ্যাটসের উপরে ক্লিক করে আমরা সেই চ্যাটসটিকে স্টারের উপরে ক্লিক করে স্টার মার্ক করে দিতে পারবো। বন্ধুরা, এই ফিচার্সটি হোয়াটসঅ্যাপে কেন দেওয়া আছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো এই ট্রিক্সটি বা এই যে ফিচার্সটি হোয়াটসঅ্যাপে কেন দেওয়া আছে জানেন না। বন্ধুরা, ধরুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ফটো ভিডিও শেয়ার করা হয়। এর মধ্যে কিছু ফটো রয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমাদের অনেক সময় সেই ফটোগুলো দরকার পড়ে বা এমন চ্যাটস আমাদের হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছে যে খুব ইম্পর্ট্যান্ট, তাহলে আপনারা স্টার করে রাখতে পারেন। স্টার করে রাখলে কী হবে বন্ধুরা, যখন আপনারা হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনকে খুলবেন, তারপর এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক করে ডাইরেক্ট আপনারা স্টার্ট মেসেজগুলোকে এইভাবে এখানে এই সেকশনে দেখতে পারবেন। এখান থেকে আপনাদের বারবার হোয়াটসঅ্যাপে গ্রুপে গিয়ে সেই ফটোকে দেখতে হবে না, সেই মেসেজকে দেখতে হবে না, আপনারা ডাইরেক্ট থ্রি ডট থেকে স্টার মেসেজের উপরে সেটিংস থেকে আপনারা ডাইরেক্ট দেখে ফেলতে পারবেন। এইভাবে বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে এই দারুণ ফিচার্সটিকে ব্যবহার করে আপনাদের সময়কে অনেকটাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করাকে অনেকটা সহজ করে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার এই ভিডিওর দ্বিতীয় ট্রিক্সের দিকে। বন্ধুরা, দ্বিতীয় ট্রিক্সটি করার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপের কোনো ধরনের পার্সোনাল নাম্বারকে লক রাখতে পারবেন। ধরুন আপনারা হোয়াটসঅ্যাপে অনেকের সাথে মেসেজ করে থাকেন, কিন্তু বন্ধুরা এর মধ্যে থেকে কিছু নাম্বার রয়েছে যে নাম্বারগুলো আপনার পার্সোনাল, আপনি চান না যে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করলে কেউ সেই চ্যাটস ভিতরে থাকা মেসেজগুলো পড়ুক। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের একটি সেটিংস দেখাতে যাচ্ছি, একটি ট্রিক্স দেখাতে যাচ্ছি, যে ট্রিক্সের মাধ্যমে আপনি সেই পার্সোনাল চ্যাটসগুলোর উপর লক লাগাতে পারবেন, আপনাকে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের উপর লক লাগিয়ে রাখতে হবে না। এই কাজটি করার জন্য বন্ধুরা আপনারা ফোনের প্লে স্টোরকে ওপেন করে নেবেন, তারপর সবার উপরে সার্চ বারে সার্চ করবেন চ্যাট লক ফর হোয়াটসঅ্যাপ লিখে, তারপর সবার আপনারা এখানে সে তিন নাম্বারে সেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট লক ফর হোয়াটসঅ্যাপ বলে লেখা রয়েছে, এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আপনারা ওপেনের উপর সিম্পল ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ঠিক এইভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন, এইভাবে অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করলে ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের পার্সোনাল চ্যাটকে লক করতে চান, তার জন্য এখান থেকে আমি একটি পাসওয়ার্ড বানিয়ে এখান থেকে আবার সেই পাসওয়ার্ডটিকে দিয়ে এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। এখন বন্ধুরা এখান থেকে আপনারা ইনেবলের উপরে ক্লিক করে দেবেন। ইনেবলের উপরে ক্লিক করে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। লক ফর হোয়াটসঅ্যাপ চ্যাট বলে এই অ্যাপ্লিকেশনটি এখানে রয়েছে, তারপর বন্ধুরা এখান থেকে এই পারমিশনটিকে অন করে দেবেন, তারপর এখান থেকে সিম্পল লকের উপরে ক্লিক করে তারপর এখান থেকে আবার ইনেবলের উপরে ক্লিক করবেন, তারপর বন্ধুরা এখানে আবার অ্যাপ্লিকেশনটিকে আপনারা খুঁজে বার করে নেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এখানে রয়েছে লকার ফর হোয়াটসঅ্যাপ চ্যাট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসুন। ব্যাক করে আসে বন্ধুরা এখান থেকে আবার আপনারা ব্যাক করে চলে আসুন। এখন বন্ধুরা এখান থেকে আপনারা প্লাসের উপরে ক্লিক করে এখন আপনারা হোয়াটসঅ্যাপের আপনার হোম স্ক্রিনে থাকা কোনো ধরনের চ্যাটসের উপর লক লাগাতে পারবেন। ধরুন এখানে আমি টেকনিপেশের উপর লক লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করে দেওয়ার পরেই এই নাম্বারটি লক হয়ে যাবে। এখন বন্ধুরা এইভাবেই বন্ধুরা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকে প্লাসের আইকনে আপনারা এই প্লাসের আইকনে ক্লিক করে অন্য নাম্বারকেও লক করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা এখন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপকে ওপেন করে নিচ্ছি, তারপর এখানে
देखते टेक्निपेज जो नम्बर रही है से नम्बर ऊपर से चैट्सर ऊपर हमें लक लगे एखे क्लिक कर देव। क्लिक कर दार पर बंधुरा देखते एन ह्वाट्सपे से चैट्सर ऊपर लक एस गए लक देवारे हमारे ह्वाट्सप चैट्स आनलक हो ये बंधुरा अपना ह्वाट्सपर जकल पार्सनल नम्बर रही है से पार्सनल नम्बरगुल एप्लीकेशन माध्यम खूब सहजे लक लगे रखते आपनर ह्वाट्सपे जदि क्यों ओपन कर पासवर्ड छाड़ा से पासवर्ड छाड़ा अपनार ह्वाट्सपे से चैट्स के ओपन करते पर তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো WhatsApp অ্যাপ্লিকেশনের এই দুটো দারুণ VIP ট্রিক্স বা দারুণ সেটিংস আপনাদের কেমন লাগে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।